বস, আমরা বাঙালি, আমরা সব পারি। আর বাঙালিরা কি কি পারে সেই অদ্ভুত কাণ্ড নিয়ে আজকের এই মজাদার এপিসোড। সো স্কিপ কেউ করবে না, ঠিক আছে? তো না করে বিলম্ব, চলো করি আরম্ভ। ঢপ দিলে ঢপবাজ, চাল দিলে চালবাজ, ফান বলে তো ফানবাজ। আমাদের যখন কেউ ফোন নাম্বার জিজ্ঞেস করে আমরা কিভাবে বলি জানেন? 9832 45 47 35, অর্ধেক বাংলা অর্ধেক ইংরেজি, টোটাল বাংরেজি। আরেকটা চাই? ওকে। আমরা টুথব্রাশটা কতক্ষণ ইউজ করি জানেন? যতক্ষণ না টুথব্রাশের মুখটা ফুলে রং কলা গাছ হচ্ছে, ঠিক আছে? এখানেই শেষ নয়, ওই থেবড়ানো মুখের টুথব্রাশটা এবার অন্য কাজে লাগে। কি করতে? পাজামায় নাড়া লাগাতে। ড্রাম বা টিনের তেল ব্যবহার করার পর ওই ফাঁকা ড্রামটা কৌটোটা কি ফেলে দেবো? একদম না, ওটার অ্যাড্রেসটা জাস্ট চেঞ্জ হয়ে যায়। ওর নতুন ঠিকানা হয় হচ্ছে সোজা রান্নাঘর থেকে টয়লেটে। ইয়ে বড়ি আচ্ছি বাত কই ইয়ার। দেখেছো কেমন ট্যালেন্ট বাঙালির? আমি আগেই বলেছিলাম এটাকে বলে রিসাইকেল। বাঙালির আরেকটা বৈশিষ্ট্য কি জানেন? ইংরেজিতে একটা ডায়লগ মেরে ইমিডিয়েট ওটাকে বাংলায় বলে দেবে। এর দুটো ফায়দা। এক, সামনের জন ভাববে বাবা এ তো ভালো ইংরেজি পারে, এর সাথে পাঙ্গা নেওয়া যাবে না। স্টপ ইট। আবার পাশাপাশি সেবাটা যদি কিছু নাও বুঝে থাকে, অর্থ শুনে তার তো বুঝে যাবে। একটা এক্সাম্পল দিচ্ছি, হ্যাঁ শুনে নিন। হাউ ডেয়ার ইউ, এত স্পর্ধা তোমার? হোয়াট ইউ মিন, কি বলতে চান আপনি? একেই বলে এক ঢিলে দুই পাখি। আমাদের এই বাঙালিদের একটা স্পেশাল ট্যালেন্ট কি জানেন? আমরা টিভিতে খেলা দেখতে বিরাট কোহলি, রোনাল্ডো, মেসি এদের মতো প্লেয়ারদের খেলা শিখিয়ে দিই। সঠিক বলেছেন। ম্যাচে দেখতে দেখতে ঘরে খাটে বসে আছি কিন্তু, ঠিক আছে? আরে বিরাট এটা কি করলি ভাই, এটা কভার ড্রাইভ মার, ইস, আর একটা স্টেপ ব্যাক করে টাক করে মেরে দে। হে বয়, গো, এই যা 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 যা, স্টেপ আউট করে ছয় মারার বলটা কি বোল্ড হয়? ই কে হ্যায়? আমার ফুটবলের ক্ষেত্রে রোনাল্ডো রোনাল্ডো বলটা এগিয়ে নিয়ে যায়, নিয়ে যায়, নিয়ে যায়, ঢুকে যায়, ঢুকে তুই বক্সে উঠে, এ ব্রুনোকে দিয়ে দে, ব্রুনোকে দিয়ে দে, চল চল চল, নেনে 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 নেনে। আরে রোনাল্ডো গোলটা মিস করে গেলি ভাই, আর একটু জাম্প করতে হতো, আর একটু জাম্প। শোনো, রোনাল্ডোকে জাম্প করা শেখাচ্ছে, না আজও মাইরে আমরা। বাঙালিরা একটা উল্লেখযোগ্য বিষয় কি জানেন? একটা স্পেশাল ট্যালেন্ট আছে, যখনই কোনো নেমন্তন্ন খেতে যাবো পেট পুরে না খেলে আমাদের ঘুম হয় না। আমরা লজ্জা করে চেয়ে খাই, বুঝেছেন? ধরুন কেউ এসে বলছে দাদা একটু ডাল দেবো, একটু পকোড়া দেবো। আমরা জানি এই ডাল পকোড়া এসব খেয়ে যদি পেট ভরে দিই মাটনটা কোথায় যাবে? হ্যাঁ নাইস। তো ডাল পকোড়াকে ইগনোর করে কি বলে বসি? হ্যাঁ না না কিছু চাই না, একটু মাটনটা যদি চার পাঁচ পিস হতো ঠিক আছে। বোঝো টেলা, কিচ্ছু চাই না আবার মাটন চাচ্ছে চার পাঁচ পিস। বাঙালিদের এত ট্যালেন্ট, এরা কাপড়ের দোকানে কখন যায় জানেন? ঠিক যখন সন্ধে বাতিটা দেয়। তো প্রথমেই দোকানে ঢুকে যখন বলি দাদা একটা কাপড় দেখান তো, ঠিক আছে কোনো দেখাচ্ছে, কত এটা দাম? কত? এটা 1200। আমরা কত বলি জানেন? 200 200। দোকানদার তো প্রথমেই বলে দেয় না 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 এত কমে পারবো না, আমিও ব্যাটা না নিয়ে ছাড়বো না। আমরা ভাই জন্ম লগ্ন থেকে জানি এ ব্যাটা পেছন থেকে ঠিক ডাক দেবে। আচ্ছা আর ঠিক আছে দাদা, আপনার কাপড় আপনি নিজেই পরে নিন, আমার চাই না, বলে যেই না কালটি মারি ব্যাস 1 2 3 গুনতে গুনতে পেছন থেকে, ও ভাই শোনো 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 শোনো, ঠিক আছে তোমারটাও না আমারটাও না, একদম মাঝামাঝি, ঠিক আছে 600 টাকা। সঙ্গে সঙ্গে মাইন্ডে স্ট্রাইক করে, 1200 প্রোডাক্ট 600-তে দিচ্ছে কি করে? হ্যাঁ নিশ্চয়ই কোনো ঘাপলা আছে, আমি 200-এর থেকে 1 টাকাও বাড়াবো না। কি বাত হে স্যার, দেখুন 200 হলে দেব নইলে দেব না, আপনার কাপড় আমার চাই না, ঠিক আছে? এ ফিউ মোমেন্টস লেটার, আচ্ছা ঠিক আছে নিয়ে যান। বিশ্বাস করুন ওইটা যে অলিম্পিকের গোল্ড মেডেলের থেকেও বেশি জয়, ও ফেটা না বলে বোঝাতে পারবো না, ঠিক আছে? কুটকুটকে ট্যালেন্ট ভরা হুয়া। यही नहीं अभी और सुनिए, हमरा कॉफी कापे हो ना चा खाई चा। আর লেটেস্ট কোনটা জানেন? আমাদের ফুল প্যান্ট যদি ছোট হয়ে যায় আমরা ওটাকে ফেলে দিই না, কি করি ওটা? ক্যাচ 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 কেটে হাফ প্যান্ট। আর ইউ কমেডি মি? আপনারা শুনতে শুনতে হাঁপিয়ে যাবেন আর আমি বলতে বলতে হাঁপিয়ে যাব, কিন্তু ট্যালেন্ট শেষ হবে না, বুঝেছেন? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তাই কমেন্ট বক্সে পারলে আপনারা একটু বলে দিন যে আরো কত ট্যালেন্ট আছে বাঙালির, আপনারা তো অনেক ভালো জানবেন আমার থেকে, ঠিক আছে? প্লিজ আজকে ভিডিওটা এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, বাই বাই। Thank you.